ফের বেলাগাম ওন্দার বিজেপি বিধায়ক, আবাস যোজনার কাজে সরকারি কর্মীদের সঙ্গে তৃণমূল নেতা এলে গাছে বেঁধে রাখুন, অমরনাথ শাখার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। উনি একজন বিধায়ক হয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছেন, পাল্টা তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার গলসিতে, গলসির পুরসায় মোট 30টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব স্কোয়াড। গতকালও 4টি জারিক্যান ভর্তি বোমা উদ্ধার হয় গলসিতে। দমদমে মহিলার মৃত্যু ঘিরে জোরালো রহস্য, মালিকে চা দিতে যাওয়ার পরে উদ্ধার হলো রক্তাক্ত দেহ, তারপর থেকেই খোঁজ নেই মালির। গয়না লুঠের উদ্দেশ্যে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন মৃতার পরিজনরা। বিক্ষিপ্ত অভিযোগের মধ্যেই শেষ হলো প্রাথমিকের টেট। 1460টি কেন্দ্রে পরীক্ষা দিলেন প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী। সবাই খুশি মনে পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষার্থীরা, আমি সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। অ্যাডমিট কার্ডের ঠিকানা ভুল, হাসনাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে আসতে হলো উত্তর চব্বিশ পরগনায়, দেওয়া হয়নি অতিরিক্ত সময়, কান্নায় ভাঙলেন পরীক্ষার্থী। টেট শিশু বিপত্তি, বায়োমেট্রিক মেশিন খারাপ হয়ে যাওয়ায় দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অসুস্থ এক। টেট বানচাল করতে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ শিক্ষামন্ত্রীর, কোন নাম্বার থেকে এসএমএস জানান বিরোধী দলনেতা, শুভেন্দুর প্রশ্ন ফাঁস অভিযোগের জবাব ব্রাত্য বসুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে এই পরীক্ষা না হয় তার সব রকম চেষ্টা চালানো হয়েছে, কিন্তু এখন অবধি আমাদের কাছে যে খবর, পরীক্ষা 7 লাখ পরীক্ষার্থী খুবই নিশ্চিন্তে পরীক্ষা দিচ্ছেন। 4 দিন পর ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে কলকাতা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য অনশন অব্যাহত। এরই মধ্যে অসুস্থ কয়েকজন পড়ুয়া মঙ্গলবার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক কলেজ কর্তৃপক্ষ ও পড়ুয়াদের। প্রাথমিকের টেট পরীক্ষা চলাকালীনই নিয়োগের দাবিতে বিক্ষোভ, বালিগঞ্জে দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে দাবি 2009 সালের প্রাথমিকের চাকরি প্রার্থীদের। দেবদাসের পর হীরা মান্ডি, বলিউড সূত্রে খবর, 20 বছর পর সঞ্জয় লীলা ভানশালীর হীরা মান্ডিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ। রবিবার সকালে বাইক সফরে বেরোলেন শাহিদ কাপুর আর ঈশান খাট্টার, সোশ্যাল মিডিয়ায় শাহিদ কাপুর পোস্ট করলেন সেই ছবি। ফ্রেডির পর আগামী সিনেমার শুটিং শুরু করলেন অলাইয়া এফ, ফিল্মটির নাম এসআরআই, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলো ছবি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়, বাংলা খবর, বাংলার খবর।